নমস্কার বেদগান আয়ুর্বেদ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠান আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র নিয়ে গিয়ে চলার অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান আমাদের প্রাচীন চিকিৎসাশাস্ত্র নিয়ে আমাদের সুস্থতা আমাদের জটিল রোগ থেকে বেরিয়ে আসার অনুষ্ঠান বেদগান আয়ুর্বেদার সেই অনুষ্ঠান যেখানে কিন্তু বিভিন্ন জটিল রোগ নিয়ে আমরা আলোচনা করি এবং সেই সমস্ত রোগগুলির থেকে মানুষ মুক্ত হচ্ছেন এবং তারা সেটা জানাচ্ছেন আমাদের এখানে বহুবার সেই বক্তব্য তুলে ধরা হয়েছে পেশেন্টদের যে বেদজ্ঞান আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে ক্রিটিক্যাল ডিসিজেস থেকে তারা কি করে বেরিয়েছেন আর রুমোটেড আর্থারাইটিস অস্ট্রিয় আর্থারাইটিস অস্ট্রিয় পোরোসিস অ্যাঙ্কোলাইজ স্পন্ডালাইসিস নিয়ে আলোচনা করি আমরা এখানে এছাড়া সার্ভাইকাল স্পন্ডালাইসিস বা লাম্বা স্পন্ডালাইসিস এছাড়া পিসিওডি সিকেডি সমস্যা ফ্রোজেন শোল্ডার সোরিয়েসিস বা সোরিয়েটিক আর্থারাইটিসের সমস্যা সমস্ত সমস্যা থেকে পেনকিলার সিরিয়ারের বাইরে বেরিয়ে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের শাস্ত্রের দিয়ে সুস্থতার কথা বলা হয় নির্দিষ্ট বিষয়বস্তুর উপর আমরা থাকি আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে পাইলস তো এই রোগটি নিয়ে আমরা আলোচনা করবো এখান থেকে কী করে বেরিয়ে আসবে মানুষ সুস্থ হবেন আয়ুর্বেদ চিকিৎসা মাধ্যমে বেদগানের মাধ্যমে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান অনেক স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনারা রয়েছেন সরাসরি লাইভ অনুষ্ঠানে ওনার সঙ্গে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারসে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে পাইলস এই রোগটির কি পাইলস যেটা আমরা নর্মাল ভাষায় অর্শ আমরা জানি এটা এটা হচ্ছে যেটা আমাদের জায়গায় একটা সোয়েলিং হয়ে যায় এটা ফোলা জিনিস আমরা ফিল করতে পারি যেটা বেসিক্যালি আমাদের যে বেনগুলো থাকে সেটা হয়ে বেরিয়ে আসে সেটাই আমরা ওকে পাইলস আমরা বলি এটা দু ধরনের হয় একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল পাইলস হয় আচ্ছা এই যে পাইলস পাইলসের উৎপত্তি হয় কেন কি কারণে আইলসের হওয়ার কারণ বলতে গেলে যখন সবথেকে কমন যেটা বা সব থেকে ভুল যেটা আমরা করে রাখি যেটা যেখানে আমরা স্টুল পাস করি যখন আপনার খুব বেশি প্রেশার দিয়ে স্টুল করি আমরা তখন এটা দেখা যায় আমাদের অর্শ হয়ে যায় সেকেন্ড কারণ হচ্ছে প্রেগনেন্ট প্রেগনেন্সির সময় নর্মাল ডেলিভারির সময় যখন প্রেশার দিয়ে বার্থ দেওয়া হয় বেবি তখন দেখা যায় সেখানে অর্শ হয়ে যায় মহিলাদের আর ওবিসিটি একটা সবথেকে বড়ো কারণ হচ্ছে যে যাদের ওয়েট প্রচুর অনেক বেশি রয়েছে তাদের অর্শ হয়ে যাওয়ার কারণ রয়েছে এবার কনস্টিপেশন ডায়রিয়া এসব হচ্ছে একটা কারণ অন এন্ড অফ আমরা দেখি যে আইবিএস মতন পেশেন্ট রোগে যে পেশেন্টদের অর্শ হয়ে চান্স বেশি থাকে এটা হচ্ছে কিছু কারণ যার জন্য আমরা পাইলস দেখতে পারি পাইলসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি এই যে দু ধরনের একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল আমরা আসবো একটা জাস্ট ফোন নিয়ে প্রশ্নে হ্যালো হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বলছি কে বলছেন

আপনি প্রোগ্রামটা ভালো করে দেখুন আপনার প্রশ্ন উত্তর এখানে পাবেন আপনি যে কিভাবে বা কী রকমের ট্রিটমেন্ট আপনার মায়ের দরকার রয়েছে আপনি বলেন অনেক দিন থেকে আপনার মা ওষুধ খাচ্ছে তো স্পেসিফিকলি আমি বিজ্ঞান আয়ুর্বেদে আমি মা যাদের ফিস্টুলা থাকে তাদেরকে কিন্তু আমি মেডিসিন কিন্তু খুব কম কি মেডিসিনে আপনার অর্শ কোনো সেরকম আপনি ইম্প্রুভমেন্ট আপনি পাবেন না একটা শর্ট টাইমে রিলিফ বা শর্ট টাইমে পারমানেন্ট ট্রিটমেন্ট বলতে গেলে খাসুটো ট্রিটমেন্ট আমরা করি এবার খাস্টো কী আমরা সবকিছুই আলোচনা করবো ডিসকাস করব প্রোগ্রামটা দেখতে থাকবো একদম হ্যাঁ যেটা আমরা বলছিলাম যে এই যে পাইলসের পাইলসটা হয় কেন আমরা তো পাইলসটা হতে দেখেছি হওয়ার পরে আমরা কি দেখি যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ধরনের অনেকেই বলে থাকে এই দুটো কি। इंटरनल पाइल्स और एक्सटर्नल पाइल्स इंटरनल बेसिकली से डिफरेंस सिमटम्स डिफारेंस देते इंटरनल पाइल्स पाइल पेनलेस हो क्योंकि ब्लिडिंग ब्लिडिंग स्टूनलेस संगे ब्लिडिंग आसे हमें और एक्सटर्नल पाइल्स पाइस पेन देखी पेनफुल एक् एक्सटार्नल ब्लीडिंग ब्लिडिंग चान्स खुबी कम थे ब्लिडिंग थके पेनफुल थे और इंटरनल पाइस जो थे पेनलेस थे और ब्लीडिंग खूब कमनलि थे ये डिफरेंस इंटरनल पाइज एक्सटर्नल पाइल्स देखते पाई এই যে দুটোর ভাগ এই যে ক্লাসিফিকেশন এটা হয় কেন এটা কি পরবর্তীকালে প্রেশারাইজড হয়ে যাওয়ার পরে কি ও আউটসাইডে বেরিয়ে আসে লাম্পটা কি হয় যে ইন্টারনাল পাইলসটা মানে আসল বা একটা জায়গা আছে ওই জায়গায় যে কোনো জায়গা গ্রোথ হতে পারে ভেনটা মানে টর্চারসটা কিন্তু যখন আপনি বলছেন বেরিয়ে আসে সেটা হচ্ছে স্টেজেস রয়েছে থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে ওটা প্রল্যাপস হয়ে যায় প্রল্যাপস হয়ে সবসময় বেরিয়ে থাকে যেটা থার্ড স্টেজে কি হয় যখন ম্যানুয়ালি আপনি পুশ করলে ভিতরে চলে যায় কিন্তু ফোর্থ স্টেজে আপনি ম্যানুয়ালি পুশ করলেও কিন্তু ভিতরে যায় না এটা হচ্ছে পাইলসের চারটি গ্রেড আছে আচ্ছা এবার সেখানে দাঁড়িয়ে আমরা অন্য ক্ষেত্রে অন্য প্যাথের ক্ষেত্রে দেখেছি যে অপারেশন করানো হলো এবং অপারেশন করানোর পরে ছ মাস থেকে মিনিমাম এক বছর সে ম্যাক্সিমাম এক বছর ঠিক থাকলো তারপরে তার স্টেজটা আবার সে অপারেশনের জায়গায় পৌঁছে গেল এবং ডেফিনেটলি এটা তো বারবার হওয়া সম্ভব নয় পসিবল নয় দেখুন পাইসের বেসিক্যালি আইভিতে যেটা ট্রিটমেন্টগুলো বলা হয়েছে অনেকরাই যারা গ্রেড ওয়ানে ধরা পড়ে তখন কি থাকে সিমটমস তাও খুব বেশি থাকে না আর জিনিসটা খুব ছোট থাকে তো মেডিসিন মারফতে অনেকরাই তাকে ম্যানেজ করার চেষ্টা করে ওষুধ খেয়ে তাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করে কিন্তু বেসিক্যালি অর্স যখন আমাদের হয়ে যায় না তখন সেই যে মাংসপিণ্ডটা ফুলে গেছে সেটা কিন্তু আপনাকে কিন্তু রুট থেকে বাদ দিতে হবে কেন ওষুধ খেলে অত বড়ো অর্শ কোনো দিনই কিন্তু যাবে না তো নর্মাল যেরকম আপনার ছোটো মানে নর্মাল যে রেকটাম রিং ছিল তাকে কিন্তু আবার নর্মাল জায়গায় নিয়ে আসতে গেলে আপনাকে খাওয়ার সত্য করতে হবে খাস সত্য আয়ুর্বেদ একটা সবথেকে সাইন্টিফিকলি সাইন্টিফিকলি প্রুফ একটা থেরাপি কেন কি এই খাস সূত্র করলে আপনার যে কমপ্লিকেশন বা সাইড ইফেক্টগুলো যেটা আমরা বেসিক্যালি অপারেশনে দেখতে পাই সেটা কিন্তু আমরা খাস সত্য তো পাই না প্লাস আপনি খাস সূত্র করলে আপনাকে হসপিটালাইজও করা দরকার নেই আপনি একটা নর্মালি খাস সূত্য করে বাড়ি ব্যাক করে চলে যেতে পারেন যেমন একটা নর্মালি অপারেশন করলে আপনাকে দুদিন বেসিক্যালি দুদিন তো আপনাকে নার্সিংহোমে থাকতে হবে তো এখানে কিন্তু সেরকম কিছুই নেই আপনি খাস সূত্য করলেন করে আপনি বাড়ি ফিরে চলে গেলেন রেগুলার রুটিনে যেরকম আপনি কাজ করেন সেরকম আপনি কাজ করতে পারেন এটা হচ্ছে সবথেকে বেস্ট জিনিস এবার কমপ্লিকেশান সাইড ইফেক্টে অনেক সময় আমরা দেখতে পারি যে পেশেন্টদের অপারেশনের সময় যে দেখা যায় যে ইনকন্টিনিউস অফ স্টুল স্টুল ধরে রাখার ক্ষমতা অনেক সময় চলে যায় যেটা ফিস্টোলা অপারেশনের সময় দেখা যায় আমাদের কিন্তু আয়ুর্বেদে এমন কিছু নেই এই খাস সূত্র হচ্ছে সবথেকে সেফেস্ট ট্রিটমেন্ট কেন যে সুতোটা তৈরি হয়েছে সেটা হচ্ছে তিনটে হার্বস দিয়ে স্নোহি কাপামাক হরিদ্রা দিয়ে তৈরি করা হয় আর এই হার্বটা কিন্তু খুবই সুন্দর যেটা মানুষে কিন্তু উইদাউট অ্যান্টিবায়োটিকও আমরা কিন্তু ট্রিটমেন্ট করতে পারি মানে অ্যান্টিসেপটিক প্রপার্টিজ রয়েছে এক্স্যাক্টলি অ্যান্টিসেপটিক অ্যান্টি ক্যান্সারিয়াস অ্যান্টিবায়োটিক প্রপার্টি সব এর ভিতরে রয়েছে কেন হাইদ্রা আমরা নিজেই জানি যে হলুদকে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা জানি তো এটা তৈরি করতে মোটামুটি আমাদের তিন থেকে চার মাস সময়ও লেগে যায় এই এই সুতোটা থ্রেডটাকে কেন কি থ্রেডটা তৈরি করা বা থ্রেডটা অরিজিনালি ইউজ করা হচ্ছে সবথেকে বড় জিনিস কেন কি এমনিতে আমরা মার্কেটে অনেক কিছু জিনিস জানি যে চাষিরাও এইসব খাস হতো বা বলে করে কিন্তু হ্যাঁ সেরকম কোনো খাস হতো থ্রেডগুলো এরা ইউজ করে না এই জন্য প্রপার আয়ুর্বেদিক খাস ট্রিটমেন্ট একমাত্র আয়ুর্বেদিক যারা রেজিস্টার্ড ডক্টর আছে তারাই করছে তারাই কিন্তু এই সুতো ভ্যালিউগুলো কিন্তু জানে কারণ এই সুতো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একদম হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার হ্যাঁ আমি কোচবিহার থেকে বলছি সীমা পাল বয়স কত বয়স 40 বলুন কি প্রশ্ন আমার প্রশ্ন হলো কি আমার খেতি হয়েছে হুম হয়েছে 3 বছর হল আমি আয়ুর্বেদিক চিকিৎসা করতে চাই রোগের জন্য কি আয়ুর্বেদিক আছে কোন কোন জায়গায় হয়েছে আপনার আমার পায়ে হয়েছে কপালে যেখানে টিপ দেওয়া হয় সেখানে হয়েছে আর হলো মানে পেটে

এক বছর হয়ে গেল সাল থেকে পেটের সমস্যা হচ্ছে প্লাস ইউরিনের সমস্যা হচ্ছে দুটো সমস্যা হচ্ছে মানে ইউরিন পরিষ্কার করে হচ্ছে না

ঠিক আছে আপনি টিভি শুনতে দেখুন দেখুন এক বছর থেকে আপনার মা অ্যাসিডিটি থেকে ভুগছেন উনি তো এটা আপনাকে কিন্তু প্রপার ট্রিটমেন্ট দরকার কেন আপনি নিশ্চয়ই অনেকটা অ্যান্টিঅ্যাসিড আপনি খেয়েছেন কিন্তু আপনার মা সেরকম রিলিফ পাচ্ছেন না আপাতত একটা জিনিস বলবো আপনি জ্যাস্টির মধু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে আপনি জাস্টিমধু মধু কিনে খেতে পারেন কিন্তু প্রপার ট্রিটমেন্ট আপনাকে করাতে হবে আয়ুর্বেদে কেন কি অ্যাসিডিটি যখন অনেক দিনই থেকে যায় আমাদের শরীরে নানা রকম সমস্যা মানে স্পেসিফিকলি আমাদের আলসার হওয়ার চান্স বেশি থাকে

আর আমার আমি বলছি বাঁকুড়া থেকে হ্যাঁ বলুন কি প্রশ্ন আমার পেটের সমস্যা না কি সমস্যা কি সমস্যা বলুন পেটে মানে প্রচন্ড গ্যাস হচ্ছে যা খাচ্ছি মানে সবই গ্যাস হচ্ছে তো সমস্যা হচ্ছে হজম হচ্ছে না খাওয়া হ্যাঁ ঠিক আছে আপনি টিভি শুনতে থাকুন আপনি সবথেকে ভালো হবে বাঁকুড়াতে আপনি আপনার আমার সঙ্গে একবার যোগাযোগ করুন আমাদের চেম্বার রয়েছে বুধবারই ঠিক আছে সামনে বুধবারই আমাদের বাঁকুড়াতে চেম্বার রয়েছে হেল্পলাইন নাম্বারে ফোন করুন ফোন করে চলে আসুন ওখানে হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার কে বলছেন আমি মুর্শিদাবাদ থেকে সদর বিশ্বাস করছি বয়স কত আমার নাম আমার মায়ের বয়স তুমি বলুন কি প্রশ্ন মার ওই উঠতে গেলে ওটা বোধ কষ্ট হয়

দেখুন স্টলিং ডেটগুলো যাচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করুন ডেটগুলো কনফার্ম করুন আর অ্যাড্রেসগুলো জেনে নিন সেখানে এসে যোগাযোগ করুন একবার আচ্ছা এবার একটা প্রশ্ন আছে আমার এই যে পাইলসের কথা আমরা আলোচনা করছি বেসিক্যালি পাইলসটা আমাদের লাইফস্টাইল কি এর জন্য দায়ী হতে পারে হ্যাঁ নিশ্চয়ই কেন কি যখনই আপনার খাবারে ফাইবারস জিনিসগুলো কম থাকবে ফাইবার কম থাকবে তখন আলটিমেটলি আপনার স্টুলগুলো কনস্টিপেটেড হবে কনস্টিবিটেড হলে আপনার কিন্তু এই অর্শ হওয়ার চান্স তো থাকবে তো এই জন্য আমাদেরকে খানপানে কিন্তু ফাইবার জিনিস ফাইবার্স বলতে গেলে কেমন ভেজিটেবলস গ্রিন লিফি ভেজিটেবলস আমাদেরকে খাওয়া উচিত ফ্রুটস আমাদেরকে নেওয়া উচিত যেটা আমরা কিন্তু খুব ইগনোর করি আমরা খুব বেসিক্যালি ননভেজ পছন্দ করি আমরা খুব বেশি ফাস্টফুড পছন্দ করি আপনাদের একবেলা বা দুবেলা মানে ভেজিটেবল খেতে গেলে আমরা কিন্তু পারি না খেতে আর ভেজিটেবলস খেলেও কিন্তু খুব

ফ্যাটি লিভারে আমরা প্রোগ্রাম করেছি অনেকবার ফ্যাটি লিভার আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের জন্য আপনাকে খান পানের নিয়মগুলো মানতে হবে তখন গিয়ে কিন্তু এই প্রবলেমটা সলভ হবে কেন আপনি উপর থেকে যতই পেটে ব্যথা ওষুধ খান সেটা সাময়িক কিছু কমবে কিন্তু সমস্যাটা আবার হবে আবার ব্যথা যন্ত্রণা কিন্তু স্টার্ট হবে কিন্তু এটা সিমটামস কিন্তু রোগ যেটা হয়েছে ফ্যাটি লিভার এটা আপনাকে ঠিক করতে হবে

একদমই তাই আপনি যোগাযোগ করতে পারেন যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেই নাম্বারে আর এবার বলবো যে এই যে পাইজের সমস্যা এই সমস্যা থেকে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যম দিয়ে খাটসূত্র এবং এই খাটসূত্রই এক এবং একমাত্র রাস্তা আপনি বলছিলেন একটু আগে তার সঙ্গে ডেফিনিটলি মেডিকেশন রয়েছে আয়ুর্বেদের মেডিকেশন রয়েছে যারা যেমন যাদের পেট পরিষ্কার হচ্ছে না বা যাদের পেন রয়েছে বা যাদের বা এই ধরনের কনস্টিপেশন যেমন কনস্টিপেশন রয়েছে তাদের জন্য ওষুধগুলো রয়েছে যে ওষুধগুলো এই প্রবলেম থেকে আপনাকে রিলিফ দিতে পারে সিমটোম্যাটিকলি কিন্তু যে গ্রোথগুলো হয়েছে বা যে সোয়েলিংগুনো হয়ে গেছে সেটা পারমানেন্টলি আপনাকে কিন্তু কমাতে গেলে বা সেই জায়গাটাকে বাদ দিতে গেলে খাস হতো সব থেকে সঠিক মানে সঠিক ট্রিটমেন্ট কেন কি প্রচুর লোক রয়েছে দশ বছর পনেরো বছর কুড়ি বছর থেকে অর্শ নিয়ে ঘুরছে তারা কিন্তু কিছু ওষুধ স্পেশালি ওষুধের ওপর বেশি খরচা হয়ে যাচ্ছে যে এক মাসে ওষুধ দু মাসে তিন মাসে ওষুধ কন্টিনিউসলি চলে যাচ্ছে কিন্তু সেই প্রবলেমটা পারমান্টলি সলভ হচ্ছে না কিছুটা আপনি রিলিফ পাচ্ছেন যে কিছুটা আজকে পেন কম আছে বা আজকে পেট পরিষ্কার হয়ে গেল কিন্তু যে প্রবলেমটা আছে সেই সেই জায়গায় রয়ে গেছে তো আপনি সেই জন্য মন খুলে কোনো বিয়ে বাড়িতে খেতে পাচ্ছেন না বা নিজের বাড়িতেও খেতে পাচ্ছেন না বা নিজের লাইফটাকে ঠিকভাবে এনজয় করতে পারছেন আপনি জানেন যে আমি একটু খেয়ে নেব আমার কাল সকালবেলা কিন্তু বিপদ কাল সকালবেলা আমার কিন্তু প্রাণ বেরিয়ে যাবে বাথরুম করতে গেলে তো এই জন্য পাইলসের জন্য সব থেকে বেস্ট আমি যেটা রিকমেন্ড করি আমি যতই পেশেন্ট পাই তাদেরকে ওষুধ না দিয়ে আমি একটাই জিনিস বলি আপনি খাস সূত্র করুন এক সপ্তাহে ট্রিটমেন্ট আজকে খাস সূত্র করলেন পরের সপ্তাহে আবার একবার ড্রেসিং করে নেন চেক আপ করে নেন সায়রা লাইফের জন্য কিন্তু এই প্রবলেমটা আপনার একদম হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন বয়স কত বয়স পঁয়ত্রিশ

ডা ডাক্তার কোন পরীক্ষা করেন নি ঠিক আছে আমি টিভি স্ক্রিনে আপনি আইজি লেভেল একটু চেক করে নিন ঠিক আছে সব থেকে বেটার হবে আপনি বাগনান থেকে আইজি লেভেল চেক করে আপনি মেচেদা বা হাওড়া ময়দান যেখানে আপনার সুবিধা হবে সেখানে এসে যোগাযোগ করুন কেন কি আপনার যে দেখতে হবে অ্যালার্জি লেভেল কতটা রয়েছে প্রথম দিন সেকেন্ড হচ্ছে আপনার কিছু রাসায়নিক মেডিসিন আমাদেরকে রিকমেন্ড আমরা করে দেব সেটা আপনি কন্টিনিউ ইউজ করবেন প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যালো নমস্কার আপনি কি মোবাইলে কথা বলছেন একটু খোলা জায়গায় যান আপনার হাজব্যান্ডের নাম আমরা বয়স শুনতে পাইনি খোলা জায়গায় যায় বারান্দা বলুন কি প্রশ্ন

দেখুন আমি যেটা প্রোগ্রাম এখন আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে আমি যেটা স্পেসিফিকলি পাইলসের জন্য বা ফিশার বা ফিস্টুলা জন্য আমি খাওয়া সত্য করি এটা আমার সব থেকে বেস্ট ট্রিটমেন্ট আমি যেটা মনে করি আর সেকেন্ড জিনিস আপনি যেটা বলছেন এই সময় যেটা প্রবলেম ওনার হচ্ছে যে পেন বা ব্লিডিং ওনার হচ্ছে তো ব্লিডিং বন্ধ করার জন্য আপনাকে আমাদের আয়ুর্বেদে অনেক কিছু মেডিসিন রয়েছে যেমন স্টিফলন বলে একটা ওষুধ রয়েছে আপনি একটা করে দুবার বা সনিটা গোড়ল বলে একটা ওষুধ রয়েছে একটা করে দুবার আপনি ইউজ করুন এটা আপনার ব্লিডিংটা বন্ধ করে দেবে আপনার হাজব্যান্ডে আর সেকেন্ড জিনিস হচ্ছে যখন ব্লিডিং হচ্ছে তাহলে আপনাকে আপনার হাজব্যান্ডকে সিজপাত করতে বলুন বড় একটা গমলায় উষ্ণ গরম জল দিয়ে হলুদে গুঁড়ো দিতে বলবেন ঠিক আছে হলুদে গুঁড়ো দিয়ে ওখানে ওনাকে বসতে বলবেন পনেরো মিনিট করে বসতে বলবেন মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বলবেন তাহলে জল দিয়ে ওটা একটা ড্রেসিং অ্যান্টিসেপ্টিক ড্রেসিং হয়ে যাবে তারপর জায়গাটা ভালো করে মুছে দেবেন তারপর যে কোনো একটা অয়েন্টমেন্ট বাড়িতে থাকলে আপনি দিয়ে তেল থাকলে দিয়ে তেল ইউজ করুন বা শুভ্র মলম আপনি ইউজ করতে পারেন এটা ইউজ করুন আপাতত আর চেম্বারে এসে যোগাযোগ করার চেষ্টা করুন একদম আমরা অবশ্যই বলবো যে যে নাম্বার্স আপনারা দেখছেন সেখানে যোগাযোগ করুন এবং বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে সেই অনুসারে কিন্তু আপনারা যোগাযোগ করুন যে যে এরিয়া এরিয়ায় থাকেন সেই অনুসারে তার ডেটগুলো দেখে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আপনাদের পৌঁছতে হবে ডিপোজ্যান্ট প্রেসক্রিপশনস নিয়ে আর আরেক আমি বলি একটা কথা যে এই যে পায়লস তার সঙ্গে সঙ্গে আরও দুটো সমস্যা ফিচার আর ফিস চুলা এই দুটো তিনটেই কিন্তু অলমোস্ট কাছাকাছি তবুও আমি বলবো যে এই দুটোরও কি একই বিষয় তো তিনটেই আলাদা আলাদা জিনিস পাইলসে যেটা আমরা দেখে যে সোয়েলিং হয়ে যায় একটা মাংস পিন্টু ফিশারে আমরা দেখি যে রেকটাম রিং থাকে সেটা ফেটে যায় আমাদের যখন বাল্ক স্টুল বা কনস্টিপেশন আসে তখন আমাদের রিংটা ফেটে যায় যাদের রেকটাম রিং ছোটো থাকে আর ফিস্টুলা হচ্ছে একটা চ্যানেল তৈরি হয়ে যায় বাইরে একটা ঘা থাকে ভিতরে একটা চ্যানেল তৈরি হয়ে যায় তিনটেই কিন্তু আলাদা রোগ কিন্তু ট্রিটমেন্ট খাস সত্য তিনটেই মধ্যে কমনলি করা যায় এই খাস সত্য হচ্ছে তিনটেই কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট যখন এই যে খাটসূত্র করা হলো ডেফিনেটলি সে মানুষটা যখন সুস্থ হলো এর পরে কি তার একটা আলাদা লাইফস্টাইল বেঁধে দেওয়া হয় নর্মালি আমরা যেমন হয়ে থেকে থাকি দেখুন একটা হতে পারে বা আপনি যখন খুব বেশি প্রেশার দিয়ে পায়খানা করেন সেটা একটা কারণ হতে পারে বা আপনি আপনার খাবারের ফাইবারস কম আছে সেই জন্য হতে পারে কনস্টিবেশন ডায়রি তো আপনাকে কিন্তু সেই জিনিসটাকে একটু ঠিক করে নিতে হবে আপনার ওবেসিটি আছে আপনার ওয়েট কমাতে হবে আপনি যখন পায়খানা সকালবেলা গিয়ে যখন খুব বেশি প্রেশার দিয়ে পায়খানা করছেন তাড়াতাড়ি হওয়ার জন্য বা খুব বেশি হওয়ার জন্য সেটা কিন্তু মন থেকে বার করে দিতে হবে যতটা স্টুল দরকার ততটা হয়ে যাবে আপনার এক্সট্রা এফার্ট বা এক্সট্রা ফোর্স দিয়ে কিছু হবে না ছোটোটা হওয়ার থাকবে সে হয়ে যাবে এখানে এই জন্য আমরা দেখেছি বয়স্কালে কলে অনেক লোক কিন্তু বাথরুমে গিয়ে স্ট্রোক হয়ে পড়ে গেছে বা হার্ট অ্যাটাক হয়ে গেছে এটার জন্য হ্যাঁ এক্স্যাক্টলি যে প্রেশার আমরা দিই সেই প্রেশারটা আলটিমেটলি আমাদের হার্টের উপরেই আছে তো তো সেই জন্য আমাদেরকে এটা করা উচিত নয় তো অনেক যারা ইয়াং থাকে তাদের এইসব সমস্যা হয়ে যায় আর তারপর আমি বললাম ফাইব্রাসবুল আমাদেরকে খাবারে ইনক্লুড করা উচিত যখন আমাদের এই রকমের রোগ হয়ে যায় তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যখন আপনার রোগ ভালো হয়ে যাচ্ছে তারপর আপনাকে প্রিভেনশন করা উচিত প্রিভেনশনের জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বলবো যে আয়ুর্বেদ শাস্ত্রের পদ্ধতিগত দিক অবলম্বন করে একটা চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতি রুট থেকে সমস্যার সমাধান করছে আমরা বলতে পারি যে এই পর অন্য অর্নোপ্যাথির ক্ষেত্রে রেকার করছে বাট আয়ুর্বেদে করছে না কেন কি আমরা যে সুতোগুলো ট্রেডিং করে দিচ্ছি আমরা ইনস্ট্যান্ট পেশেন্টদের কোনো মানে যে গ্রোথ হয়ে গেছে কেটে বাদ দিচ্ছি না আমরা আমরা ওটা ট্রেডিং করে দিচ্ছি ট্রেডিং করে দেওয়ার থেকে বেশি আমাদের লাভ হচ্ছে পেশেন্টের ট্রেডিং করে দেওয়া পেশেন্ট যখন মুভমেন্ট করছে উঠা বসা করছে হাঁটাচোলা করছে সুতোটা পুরোপুরি রুটে গিয়ে সেই জিনিসটাকে বাদ করছে এই জন্য রিকার হওয়ার চান্সেস নায় মতন থাকে

টিভিতে শুনবেন না দাদা টিভিতে শুনবেন না ফোনে শুনুন বলুন কি প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে আমার সুগার প্রায় 20 25 বছর সুগার হ্যাঁ এখন আমার কিডনিতে অ্যাটাক করেছে কিডনি কিডনিতে কিডনিতে অ্যাটাক করেছে আমি ডাক্তার কাছে গেলাম ভেজ হুম বললেন যে আপনার সাইকে কত আছে ইউরিয়া ক্রেডিট

রিপোর্ট নিয়ে আপনি ভেলোর গিয়েছেন সমস্ত নিশ্চয়ই অনেক কিছু রিপোর্ট 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 করা হয়েছে সমস্ত সমস্ত নিয়ে নিয়ে ব্লাড আপনি ওখানে যোগাযোগ একদমই তাই এবং অবশ্যই বলবো যে ফেলে রাখা রোগ কিন্তু আমাদের আরও অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সেখান থেকে তখন আমরা ছুটি যে কত দ্রুততার সঙ্গে সুস্থ হওয়া যায় আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কিন্তু একেবারেই রুটে গিয়ে আপনাকে সুস্থ করছে আজকের হাতে সময় নিয়ে আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে ফিরবো আমরা যোগাযোগ করতে থাকুন অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার